হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আছে 7:45। আজ হচ্ছে 13 তারিখ। আজকে হচ্ছে চিন্টুর পরীক্ষা। সকাল সকাল তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, আর এইখানে ডাল বেটে রেখেছি। এটা বড়া বানাবো চা খেয়ে। ওখানে চা আমাদের রেডি হয়ে আছে, গিয়ে খাবো। আর এখানে আছে মাছ, ভেটকি মাছ। পরশুদিন রান্না করেছিলাম, সেটা আছে, ওটা গরম করব। আজকে আর মাছ রান্না করব না। তো এই হলো সকালের আয়োজন, আর এখন এখানে চাটা খাবো। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, জানো তো, কারণ কালকে অনেকটা দেরি হয়ে গেছিল। কালকে মনটা গেল, আর বললাম যে কালকে যে কাজটা এগিয়ে রাখতে হবে, ওই জন্য রাতে চিকেনটা করে রেখেছি। চিকেন এখানে আছে মিমির মা, মিমির বাবা, রোহিতের মা, এখানে আছে উৎসবের মা, আর এটা হচ্ছে মিঠুদি, রীতিকার মা। রীতিকার বাবা একটু তাকা, সবসময় বিজি দাদা। ঠিক আছে, দাদা এখনো জায়গা পায়নি। ও ঠিক আছে, এখানেই আছে তো লোকে। বৌদিদের ঝুলি বেরোচ্ছে এখন। এটা হচ্ছে ঠাকুমার ঝুলি না, এটা বৌদিদের ঝুলি। বৌদির প্রথম ঝুলি বেরিয়েছে চিড়ে ভাজা। এখানে আছে ডাল পুরি, আর ওইখানে আছে চা। তোমাদের ওইদিকে দিয়ে দাও কি সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে না।
ডালপুরি আমরা সবাই নিয়ে নিয়েছি। কেমন ছিল ডালপুরি একটু বলে দিন। সবার ভালো লেগেছে? দারুণ লেগেছে, একদম নরম তুলতুলে, একসাথে দুশো গেছে, খেতে খুব টেস্টি, হালকা ঘিয়ের গন্ধ, দশ দুটো তো আরো ভালো। জমে গেল, এটা হ্যান্ডমেড, থ্যাঙ্কস বৌদি। বলেন আপনি, দারুণ দারুণ, সুপার দারুণ, কোনো কথা হবে না, যেমন কালার তেমনি টেস্ট। তুমি খেয়েছো? না খেয়ে পড়ে দিলাম। গন্ধ দেখো, আমি তো দিলাম। সস্টার আমি রেসিপি নিয়ে নিচ্ছি, মধুরিমা মায়ের কাছে আর একটু পরে নিয়ে নেবো। ভালো হয়েছে? নাম্বার কত দিয়েছো? একটা ডালপুরি বেড়েছে তার জন্য এটা ভাগ হচ্ছে। একদম এটা অনুভূতি করার জিনিস, এটা খাওয়ার জিনিস নয়। তারপরে আমরা ওই ব্লগ দেখেই বানাবো, মোটামুটি এইরকম সাইজের চারটে আলু লাগবে। আলু আলুটা কেটে কাটার পরও ভালো করে ধুয়ে নিতে হবে, একটা গুঁড়ো গুঁড়ো থাকে না, একটা দেখবে জলের তলায় একটা আলুর একটা সেই ডাস্টের মতো বেরোয়, ওটা একদম ভালো করে ধুয়ে দিয়ে দু তিনবার ফেলবে। তারপর লঙ্কার সাথে আলুটা সেদ্ধ করবে একটু জল দিয়ে। কী আলু? এরকম আলু, এরকম আর রসুন একটু আর একটু আদা আর কিছু না, সেদ্ধ করে নুন দিয়ে তুমি সেদ্ধ করলে একটু জল জল রাখবে, তারপর ওটাকে পুরো পুরোপুরি ঠান্ডা করবে একদম, মানে গরম যেন একদম না থাকে। তারপর ওটাকে মিষ্টিতে ইয়ে করবে, পেস্ট করবে। পেস্ট করার পর তোমাকে ভিনিগার যদি থাকে তাহলে তোমাকে ওই তোমার এক কাপ মতো ভিনিগার, আর যদি ভিনিগার না থাকে, আমার ছিল না, আমি তেঁতুল দিয়েছি, মোটামুটি এতটা তেঁতুল লাগবে, এতটা 250 লঙ্কাতে এতটা তেঁতুল তোমাকে ভিজিয়ে রাখবে আগে তেঁতুলটা, কিন্তু তেঁতুলের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ফুটাবে, একটু ফুটিয়ে ওই যে তোমার লঙ্কা আর ইয়েটা বাটলে ওটা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবে, বেশিক্ষণ না, একটু ফুটতে ফুট 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 করবে, তারপরে বন্ধ করে দেবে। আচ্ছা, তারপর ঠান্ডা হওয়ার পর একটু যদি তুমি স্টোর করে রাখতে চাও তাহলে তোমাকে একটু পিজা বেটে নিতে হবে, সোডিয়াম বেনজাইম বলে দেখবে পাওয়া যায় একটা ডাস্ট দোকানে কিনতে, হ্যাঁ সোডিয়াম বেনজাইম বলবে তাহলে পাবে, ওটা তোমার হাফ চামচ দিয়ে রেখে দিলে তোমার একদম বছর দিন থেকে ওই ঠান্ডা হলে তারপর মেশাতে হবে, ঠান্ডা হওয়ার পর মিশিয়ে রাখবে। মানে বাইরে রেখে দিতে কখন আছে পেস্টের সময়? ফ্রিজ, ওই পিজা ভিতর দিলে ফ্রিজে না রাখলেও হবে। হ্যাঁ, আর তুমি যখন ওই লঙ্কা আলু সেদ্ধ করলে তখনই নুন দিয়েছিলাম? নুন দাও না, পরবে। এবার কি টেস্ট তখন একটু দেখে নিতে হবে, আর চিনি একটু, চিনি মোটামুটি কখন দিলে ওই পেস্টের সময়? হ্যাঁ, আদা রসুন তখন যখন সেদ্ধ করবো তখনই দিয়ে দেবো। আদা আর রসুন দিয়েছিলাম আমি দুটো ইয়ে দিয়েছিলাম, খুব বড় ছিল না, ছোট ছোট ছিল, দুটো দিয়েছিলাম। আর আদাটা তো এত সমস্ত দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। আমি সবার সামনে এই বাবলা গাছের তলায় দাঁড়িয়ে শপথ নিচ্ছি, যেদিন ইউটিউব থেকে টাকা রোজগার করব আর বেশি টাকা রোজগার করব,
তারপরে আমি একটা বাস কিনবো। বাস কিনবি না বাস ভাড়া করে ব্লগ দেখে যেহেতু ওই বছরে একটা আমি ট্রিপ দেব, মানে সে দীঘা হোক বা পুরী হোক যেখানে হোক বছরে একটা ট্রিপ আমি সবার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আজকে আমি কথা দিলাম এই ব্লগের থেকে গেল। আমাকে ঘুরিয়ে দাও, আমাকে ঘুরিয়ে দাও শপথ নিয়েছে আমরা আবার এসছি এই মন্দিরে, এ দেখেনি সেদিন বাদ পড়ে গেছিল ওই জন্য দেখতে এলো। আরেকটা গাড়ি আসছে, দুটো গাড়ি এসে গেছে। জগন্নাথ মন্দিরে চলে এসেছি আমরা। এটা হচ্ছে জগন্নাথ মন্দির যেখানে রথের সময় পুজো হয়। পুরো টিম আছি আমরা।
রথের সময় তখন দেখে আমরা এসেছি। আর তার আগে দেখনি প্রত্যেক বছর কি ভালো রথ হয়, প্রসাদ দেয় এখানে। তোমাদের প্রসাদ দেওয়া রথ দেখ ওইটা দেখে এসেছিলাম। আচ্ছা মধুরা মারা ওই মানে নর্থের দোকানে দাঁড়ালো কেন তাই এতদিন জগন্নাথে প্রার্থনা করছে আর আমাদেরকে বলনি এই রহস্য হবে যদি রেজাল্ট করে ভালো। মন্দিরটা বন্ধ আছে না, সবাই এখানে বসে আছে কিছু প্যারেন্টস আর আমরা ওই দিকে বসে আছি। জয় জগন্নাথ। এ জগন্নাথ বলো তোমরা কোন যুদ্ধে জয়ী করতে যাবে যে পাশ করে দিতে হবে? পাশ করলে আমরা গঙ্গা যাবো, গঙ্গায় গিয়ে ডুব মারবো। বাবা প্রজাপতি সিনেমার মতো নাকি? ছেলেদেরকে নিয়ে একসাথে আমরা গঙ্গায় যাবো, ডুব মারবো। এবার সব আবার চললাম, এবার টাইম হয়ে গেছে। শক্তিদা খিচুড়ি নিয়ে যাচ্ছিল ব্যাগে করে, তখন আমরা দেখেছি জগন্নাথ। হ্যাঁ খিচুড়ি না পোলাও, ওই পোলাও। হ্যাঁ সব ভালো যা শেষ ভালো, তাই না? আমাদের শেষ ভালোটা ভালোই হয়েছে। এটা মানে একদম ইয়ে ছিল না, খাতাই ছিল না, লিস্টের বাইরে থেকে হয়েছে। কেমন লাগছে স্প্রাইট কই দেবাদাম আছে? একটা নুন খাট একদম বন্ধ করো, বহুত নুন খাচ্ছে সময়। বেশ কম্বিনেশনটা ভালো হয়েছে। রিন্টুর বেস্ট ফ্রেন্ড এরা সব। হ্যাঁ আমার রিন্টু মন খারাপ হয়ে যায় কোথাও যদি চলে যায় না, অঙ্কুর নেই আজ থেকে ওর মন খারাপ। অঙ্কু তো কোথায় গেছে? ওখানে ইন্দোর গেছে মনে হয়। ও দিদির কাছে গেছে বলবে। সবার পরীক্ষা হয়ে গেছে, সব খুব ভালো পরীক্ষা হয়েছে। কেমন হয়েছে বাবু? চলো এই পরীক্ষা খারাপ হবে। কেমন হয়েছে পরীক্ষা? চিন্টু কেমন হয়েছে? আবির পরীক্ষা? রোহিত চলো সাকসেস, আমাদের এনজয় করা সাকসেস। আবির মেয়ে যদি মিষ্টি খেতে ভালোবাসে সবার হয়ে গেছে, সবার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তোমার কুরকুরে নে। আবার সবার সাথে দারুণ এনজয় করলাম বলো। ভাবলে কিছু বল, কি বলবো? কেমন লাগলো? খুব ভালো লাগলো। সবাই কেমন হলো? ভালোই হয়েছে।
টাটা কাকুলি, টাটা রিমঝিম। আমি পেছন ঘুরেছি, চলো আর কাকে টাটা। চলো সবাই সাথেই যাবো তো, থাকো। হ্যাঁ বিন্দুটা কোথায় থাকে? আমি দেখি মহাবীর কলোনি একটা জায়গা আছে লন্ডনের পাশেই, টেমস নদীর ধারে। চলো